এম সিরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির সম্পর্কে। আমাদের এ যাত্রায় আপনাকে সঙ্গে থাকার জন্য অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো। ওঙ্কারেশ্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলার একটি নগর পঞ্চায়েত শাসিত শহর। হিন্দু শাস্ত্র মতে বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক সুরবিন্দ নিজ পাপ স্খলনের জন্য মহাদেবকে প্রসন্ন করেন। তিনি পবিত্র জ্যামিতিক নকশার মাধ্যমে বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেন। ভগবান শিব তার তপস্যায় প্রসন্ন হন এবং দুটি রূপে তার সামনে প্রকাশিত হন, যেখানে মনে করা হয় যে দুটি রূপই যথাক্রমে ওঙ্কারেশ্বর এবং অমরেশ্বর, যা বর্তমানের নাম মমলেশ্বর নামে পরিচিত। নদীগর্ভের পলি ঘনীভূত হয়ে দেবনগরী ওঙের আকার ধারণ করলে দ্বীপটির নাম রাখা হয় ওঙ্কারেশ্বর। মন্দিরের একটি পার্বতী মূর্তি এবং একটি পঞ্চমুখী গণেশ মূর্তিও রয়েছে। দ্বিতীয় জনশ্রুতিটি মান্ধাতা এবং তার পুত্রের তপস্যা সম্বন্ধীয়। শ্রী রামচন্দ্রের পূর্বসূরি তথা সূর্যবংশীয় ইক্ষুবাকু বংশের রাজা মান্ধাতা ভগবান শিবের লিঙ্গরূপে অবতরণ অবধি এই স্থানে তপস্যা করেছিলেন। কিছু বিদ্বজন মান্ধাতার পুত্রদ্বয় অম্বরীশ এবং মুচুকুন্দের কাহিনীর বর্ণনা দেন। তারা এই স্থানে নিজেদের কঠোর প্রায়শ্চিত্ত ও তপস্যার মাধ্যমে ভগবান শিবকে তুষ্ট করেন। একই কারণে ওই অঞ্চলে অবস্থিত পর্বতটির নাম মান্ধাতা পর্বত রাখা হয়। তৃতীয় জনশ্রুতিটি হিন্দু পুরাণের গল্প থেকে আধারিত। পুরাণ মতে এই স্থানে দেব ও দানবের ভীষণ যুদ্ধে দানবকুলের জয় হয়। এটা ছিল দেবগণের জন্য একটি গুরুতর পরাজয়, ফলে তারা ভগবান শিবকে আহ্বান জানান যে তাদের আহ্বানে সন্তুষ্ট হয়ে তিনি ওঙ্কারেশ্বর শিবের আকার ধারণ করেন এবং দানবকুলের নাশ করেন। ওঙ্কারেশ্বরের নিকট আদি শঙ্করাচার্যের গুহা অবস্থিত। মনে করা হয় যে ওই গুহাতেই তিনি তার গুরু গোবিন্দপদের সাক্ষাৎ পান। গুহাটির অস্তিত্ব বর্তমানে ওঙ্কারেশ্বর যথা ওঙ্কারেশ্বর মন্দিরের নিচে এবং সেখানে একটি আদি শঙ্করাচার্যের মূর্তিও রয়েছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। নমস্কার।